নমস্কার বন্ধুরা, বিকাশ গার্ডেনিংয়ে আপনাদের স্বাগত। আমি আপনাদের গার্ডেনের বন্ধু অমিত। তো বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও নিয়ে এসেছিলাম যে আপনি ভিনকা থেকে আর বীজ থেকে কীভাবে চারা তৈরি করতে পারবেন। তো সেটি অনেকজনই দেখেছে, অনেকে সাপোর্টও করেছে। তো আজ আমি দেখানোর জন্য এসেছি যে আমার ভিনকা থেকে যে চারাগুলি তৈরি করেছিলাম সেগুলি এখন বর্তমান অবস্থা কী আছে। তো দেখুন, এখানে আমি একটি চারা তৈরি করেছি। এটি নতুন চারা, বীজ থেকে অসংখ্য সংখ্যক ফুল ধরে আছে। এটি একটি, দেখুন, এটাতে অসংখ্য সংখ্যক ফুল ধরে আছে এবং কিছু এখানে আছে। এগুলোরও গ্রোথ খুব ভালো। দেখুন, এখানে এখানেও একটু ধরে আছে, এই যে এখানে আছে। দেখুন, এগুলো গ্রোথ অনেক ভালো। তো অসংখ্য অসংখ্য প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আমাদের জানান আপনাদের।